তো বন্ধুরা লক্ষ্য করো, 1 + 4x² ইন্টু কস থিটা ইকালস টু 4x হলে দেখাও যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকালস টু 1 + 2x বাই 1 - 2x। তো বন্ধুরা এটা করার জন্য যেইটা দেওয়া আছে সেইটাকে আমরা কাজে লাগাবো, 1 + 4x² কস থিটা ইকালস টু 4x। তো এখান থেকে আমরা কস থিটার মান বের করব, কস থিটা ইকালস টু 4x বাই 1 + 4x². তো বন্ধুরা একটা আমাদের সমকোণী ত্রিভুজে অঙ্কন করতে হবে, তো ABC নাম দিয়ে দিলাম। তো কস থিটা দেওয়া আছে, তো এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে 1 + 4x². এখান থেকে আমরা লিখতে পারি x² ইকালস টু ab² প্লাস bc². তো আমাদের এখানে ab² এর মান চাই, তো ab² ইকালস টু ac² মাইনাস bc², তো ab² ইকালস টু হচ্ছে ac² হচ্ছে 1 + 4x² এর হোল স্কোয়ার মাইনাস 4x এর হোল স্কোয়ার। তো ab² হচ্ছে ওয়ান প্লাস 8x² প্লাস 16x⁴ মাইনাস 16x². তো ab² হচ্ছে 1 - 8x² প্লাস 16x⁴ আর ab² হচ্ছে এটা হচ্ছে 1 - 4x² আর এবি সমান হচ্ছে 1 - 4x². তো বন্ধুরা আমরা প্রমাণ করার আগে আমরা সাইন থিটার মান বের করে নেব। সাইন থিটা হচ্ছে 1 - 4x² বাই 1 + 4x². তো বন্ধুরা কোসেক থিটা হচ্ছে 1 / sin θ, তো এটা হবে 1 + 4x² বাই 1 - 4x² প্লাস এটা হচ্ছে কট থিটা, তো কট থিটার মান হচ্ছে 4x বাই 1 - 4x² তো বন্ধুরা দুটোরই লসাগু 1 - 4x² তো এটা হচ্ছে 1 + 4x² প্লাস 4x। তো আমরা এইটাকে সাজিয়ে লিখে নেব, 1 + 4x প্লাস 4x² বাই 1 - 4x² তো আমরা এইটা হবে 1 + 2x এর হোল স্কোয়ার বাই 1 - 4x² এটাকে আমরা দেখতে পারি 1 + 2x এর হোল স্কোয়ার বাই 1 - 2x ইন্টু 1 + 2x। তো এটা হচ্ছে 1 + 2x বাই 1 - 2x। তো বন্ধুরা প্রমাণ হয়ে গেছে দেখতে পাচ্ছ, অতএব প্রমাণিত।